আচ্ছা, এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে, আপনি যখন ইউটিউবে কোন ভিডিও দেখেন, আপনি তো অ্যাডের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন, তাই না? আপনি একটা 5 মিনিটসের ভিডিও দেখেন, সেটা অ্যাডের কারণে 10 মিনিটস হয়ে যায়, মানে 10 মিনিট হয়ে যায়। হ্যাঁ, আপনার অ্যাড দেখতে হবে, আবার ভিডিও দেখতে হবে, আবার ভিডিও দেখলে অ্যাডটা বাধ্যতামূলক দেখতেই হবে, এরকম একটা বিষয় চলে আসে, তাই না? তো আমি আজকে আপনাকে যে বিষয়টা এই ভিডিওর মাধ্যমে শেখাবো সেটা হচ্ছে, আপনার ইউটিউবে আসে যে অ্যাডটা আছে, আপনি চাইলে সেই অ্যাডটা লাইফলাইনের জন্য স্টপ করে দিতে পারেন। সেটা আপনি হয়তো বা জানেন না একদমই যে কীভাবে। যেমন ধরুন, আমি একটা ভিডিও দেখছি এখানে, আর এখানে একটা অ্যাড শো করে আসছে, তাই না? আমি যদি একটু ফেল করে আপনাদেরকে দেখেন অথবা আপনার ইউটিউব দেখতে পাচ্ছেন, তাই না? ইউটিউব রিলেটেড একটা অ্যাড দিচ্ছে তারা। আচ্ছা, এই অ্যাডটা স্টপ করার জন্য আমরা সাধারণত যা করি সেটা হচ্ছে স্কিপ অ্যাডে ক্লিক করে দিই, তাই না? স্কিপ অ্যাডে ক্লিক করলে কী হবে, অ্যাডটা চলে যাবে কিন্তু লাইফ লাইনের জন্য বন্ধ হয়ে যাবে না। আপনি নেক্সট আরও একটি ভিডিও দেখলেন, তখন কিন্তু অ্যাডটা শো করবে, মানে যে কোনো অ্যাড আপনার ভিডিওতে শো করবে। তো লাইফ লাইনের জন্য বন্ধ করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে একটা আই বাটন দেখতে পাচ্ছেন, তাই না? একটু খেয়াল করলে দেখতে পাবেন, এদিকে তাকান, এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা আই বাটন দেওয়া আছে। হ্যাঁ, মানে অথবা আই একটা অপশন আছে গোল করে, দেখতে পাচ্ছেন হয়তো বা, আমরা এই আই উপরে ক্লিক করবো। হ্যাঁ, আই উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি, আমি যদি একটু আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, এখানে লেখা আছে স্টপ সিইং দিস অ্যাড। হ্যাঁ, আমরা যে অ্যাডটা দেখছি সেটা আমরা বন্ধ করতে চাই, এটা আর কখনোই শো করবে না, মানে এই অ্যাডটাই শো করবে না, এরকম না, মানে অন্য কোনো অ্যাড যদি শো করে তাহলে আপনারা কী করবেন, আয়ের উপরে ক্লিক করবেন এবং স্টপ সিইং দিস অ্যাডে ক্লিক করে দেবেন। হ্যাঁ, দিলে কী হবে যে আপনি যে অ্যাডগুলো স্টপ করে দিয়েছেন সেই অ্যাডগুলো আর কখনোই আপনার ইউটিউবে আসবে না, লাইফ লাইনের জন্য আসবে না, যতদিন অবধি আপনার ফোনটা আপনার হাতে আছে বা এই সেটিংটা এনেবল করা আছে। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, অ্যাডটা স্টপ করে দেবো। আমরা তার জন্য কী করবো, স্টপ সিইং দিস অ্যাডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যা হবে, আমরা এখানে ইয়েস দিয়ে দেবো। হ্যাঁ, আর ইউ শিওর, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু স্টপ সিইং দিস অ্যাড? হ্যাঁ, আমি আমি শিওর, আমি অ্যাডগুলো বন্ধ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, তাকে অনুমতি দিয়ে দেবো, ইয়েসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। এখানে বলছে যে আপনি যে একটা বন্ধ করতে চাচ্ছেন কী জন্য বন্ধ করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে যে কোনো একটা দিয়ে দেবেন, আমি লাস্টারটা দিয়ে দিচ্ছি, বা আপনি যে আপনিও চাইলে লাস্টারটা দিয়ে দিয়ে তাদেরকে সেন্ড করে দেবেন। হ্যাঁ, যে আমি এই কারণে একটা বন্ধ করে দিতে চাচ্ছি, আমি একটা দেখতে চাচ্ছি না। একটা বন্ধ করার সাথে সাথেই আমাদের মূল ভিডিওটা চলে আসছে, তাই না? ঠিক এরকমভাবে আমি যদি অন্য একটা ভিডিও আপনাদেরকে ফেলে করে দেখাই, আমি আশা করছি দেখতে পাচ্ছেন, তাই না? আমি আরেকটা ভিডিও ফেলে করি, কোনো অ্যাড শো করছে না। হ্যাঁ, আমি আরও একটা ভিডিও ফেলে করি, কোনো অ্যাড শো করছে না। হ্যাঁ, আমি আরও একটা ভিডিও অ্যাড শো করছে না। আচ্ছা, ওকে, আমি আমি আরও একটা ভিডিও ফেলে করি, ভিডিওটা স্টপ করে দেবো। আমি এই ভিডিওটা অ্যাড শো করছে না, তাই না? তো আমি বিশ্বাস করি, বা আমি 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 মনে করি যে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। তার জন্য আপনারা কী করবেন, আমাকে কিছু অর্থ দেবেন? না, কোনো অর্থের প্রয়োজন নেই, শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু উৎসাহমূলক কথা কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।